Breaking Bengal Waiting Past Sri Lakhon Bera Jewelers Khanti Shona ebong Shothik Dam Parker Purbo Bazar Post Office er Samne Durabhash 03-210-255-046 LP Jewelers Shubho Shomoy Shob Shomoy মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষে গুরুতর জখম উভয় পক্ষের 11 জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঢোলাহাটের কাশারি চক পাইকপাড়া এলাকায়। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। স্থানীয় বাসিন্দা পরিমোল্লা গত কয়েকদিন আগে এলাকার বিভিন্ন বাড়ি থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন এবং টোটো গাড়ির চার্জার চুরি করে বলে অভিযোগ। এ বিষয়ে এলাকার লোকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ এ বিষয়ে করিমকে জিজ্ঞাসাবাদও করে। হঠাৎ বৃহস্পতিবার করিম এলাকায় ফিরে টোটো গাড়ির চার্জার ফেরত দেয়। সাধারণ মানুষের পর তাকে দেখে ঘিরে ধরে। প্রথমটায় কথা কাটাকাটি হয়, এরপরই করিমের পরিবারের লোকজন লাঠি সোঁটা নিয়ে হাজির হলেই শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। মোবাইল চুরি করে নিয়ে গেছে আর একজনের হচ্ছে কি টোটো গাড়ির চার্জার। সকালে চার্জারটা ফেরত দিয়েছে, মোবাইল বলে আমি এখন দিতে পারবো না, পরে দোবার বিক্রি করে নিয়েছি। করিমের মামার ছেলেরা বলে আমরা সবাই মিলে ওদের মারব, মানে ইচুম মোল্লাকে মারব। ইচুম মোল্লা চোর ধরিয়ে দিয়েছে আর ইচুম মোল্লা যত মূলের গণ্ডগোল ওকে আমরা মারব বলে আমার ভাসুর হয়। উপরন্ত উনি চান করতে যাচ্ছিলো, ওনার হার্টের প্রবলেম, ওনার সব অসুখ দমের কষ্ট, উনি চান করতে যাচ্ছিলো, ওনাকে ট্রেনে বাড়ির মধ্যে নিয়ে যায়, নিয়ে গিয়ে মারধর করে। এবার ওনার ছেলেরা এসে তারপরে গ্রামে চেঁচামেচি করলে গ্রামের লোক পুরো গ্রাম লোক একধারে হয়ে গেছে আর ওরা একদিকে একলা। ওর মামারা গ্রাম লোক কোন দিকে হয়ে গেল, আমাদেরই দলে, মানে চোরের বিরুদ্ধে গেল। হ্যাঁ, চোরের বিরুদ্ধে সবার চুরি করে, হিন্দু মুসলমান, কার বাইক চুরি করবে, কার ছাগল, কার গরু, কার হচ্ছে কি মেশিন ম্যান, কার হচ্ছে কি টোটো গাড়ির চার্জার, কার হচ্ছে কি জল ছেঁচা মেশিন, মনমাট সবার চুরি করে, কার চাল সবার চুরি করে, কোনো লোকের বাদ। এই সংঘর্ষের ফলে উভয় পক্ষের 11 জন গুরুতর আহত হন। প্রত্যেককে গদা মথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসা চলছে তাদের। ওখানে একটা গ্রামে কিছু মোবাইল চুরি চামারি হয়, সেই কেন্দ্র করে এই যে করিম মোল্লা বলে একজন আমার ভাই তাকে সন্দেহ করে যে ও মোবাইলটা নিয়েছে বলে থানায় ওকে ডাক করালো। করালে বড়বাবু বললো যে ঠিক আছে, গ্রাম তোর বিরুদ্ধে যখন নালিশ করছে তুই নিশ্চয় নালিশ, মোবাইল আর চার্জারটা ওর চার্জার দিয়ে দে। তা বললে আজকে সকালে টোটো চার্জারটা দেওয়া হলো, দিয়ে আমরা আমাদের কাজে বেরিয়ে এসেছি। তারপর আমার একটা ভাই মানে আড়ত থেকে মাছ বিক্রি করে যাচ্ছে, যেতে গিয়ে তার পকেটে 20,000 টাকা ছিল মাছ বিক্রি করা টাকা, তার টাকাটা মারধর করে সব কেড়ে নেয়। কারা ওই মানে ওই যে ঝাড়ুসঙ্গে মারামারিটা হয়েছে, নেওয়ার পরে আমরা ওই থানাতে জানাতে গেছি, আমরা সব চলে গেছি। যাওয়ার পরে ওরা সব দল বেঁধে গিয়ে বাড়িতে গিয়ে বাড়ি ভাঙ চুর করে সব এই মেয়ে সে বাল বাচ্চা সব মেরে ফেলিয়ে এক এগার করে সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে যায়। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় উভয় পক্ষই ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঢোলাহাট থেকে অরিন্দম সিলে রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।